जो फिल्म है द कश्मीर फाइल्स, इसने एक वर्ल्ड रिकॉर्ड बनाया पहली बार विश्व के इतिहास में। फिर मैंने सोचा नहीं था कि मैं किसी चीज में वर्ल्ड रिकॉर्ड तोड़ूंगी, लेकिन मैंने तोड़ दिया है। वर्ल्ड रिकॉर्ड बनते देखना अपनी आंखों के सामने बड़ी बात है, वो भी जलेबी का वर्ल्ड रिकॉर्ड। मेरी कंपनी कैरेबे वाटर एंड सोडा ने इंटरनेशनल बुक ऑफ रिकॉर्ड में अपना नाम दर्ज कर लिया है। वर्ल्ड रिकॉर्ड की हैट्रिक बना के अपना नाम इंटरनेशनल बुक ऑफ रिकॉर्ड्स दर्ज करवा जा रही है। Hi sir, good afternoon. My name is Tushar Vanna. My daughter name is Zinia Vanna. She is just 2 years and 8 months only. I am from Kolaghat in West Bengal. My daughter is told 200 GK in Bengali language in just 8 minutes. গাছের কোন অংশ খাদ্য তৈরি করে? পাতা। এটি সরল পাতার উদাহরণ দাও। আম পাতা। কোন গাছের পাতা কাটায় রূপান্তরিত? কোন গাছের পাতা খেলে সর্দি কাশি ভালো হয়? পাতার পাতা। ফুল থেকে কি উৎপন্ন হয়? ফল। দুটি লাল রঙের ফুলের উদাহরণ দাও। সিনথিয়া। দুটি নীল রঙের ফুলের উদাহরণ দাও। নীল। দুটি সাদা রঙের ফুলের উদাহরণ দাও। পেনসিল। রঙিন ফুল কখন ফোটে? দেমেলা। সাদা রঙের ফুল কখন ফোটে? দেমেলা। মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে? ফলের মধ্যে কি থাকে? কোন ফলে ভিটামিন সি থাকে? একটি মিষ্টি সবজির নাম বলো। কোন সবজিতে ভিটামিন এ থাকে? কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেছিল গাছে প্রাণ আছে? জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? কয়েকটি জড় পদার্থের নাম বলো। কোন গৃহপালিত প্রাণীর উল থেকে লোম তৈরি হয়? কোন প্রাণী 46টা জল পান করতে পারে? উট প্রতি ঘন্টায় কত বেগে দৌড়তে পারে? কোন পাখি উঠতে পারে না? কোন পাখিকে শান্তিদূত বলা হয়? পায়রা। কোন পাখি বসন্তকালে ডাকে? কোন পাখি অপর নাম দর্জি পাখি? কোন পাখিকে জেলে পাখি বলে? কোন পাখিকে শিল্পী পাখি বলে? মাছ কোথায় থাকে? একটি বিষধর সাপের নাম বলো। একটি বিষহীন সাপের নাম বলো। সাপ কি শুনতে পায়? মৌচাক থেকে আমরা কি পাই? মৌচাক থেকে আমরা কি পাই? কোন পতঙ্গ মৌচাক বানায়? পতঙ্গের দেহে কটি পা? মাকড়সার কটি পা? পিঁপড়ের কটি পা? অক্টোপাসের কটি পা? চোখ খুলে ঘুমায় এমন একটি প্রাণীর নাম বলো। কোন প্রাণীর চোখের পাতা নেই? মানুষের শরীরে রক্তের রং কি? শিশুদের শরীরে কটি হাড় আছে? হাত দিয়ে কি করি আমরা? চোখ দিয়ে কি করি? পা দিয়ে কি করি? মাঝি কাদের বলে? পাইলট কাদের বলে? কত সেকেন্ড 1 মিনিট? কতদিন 1 সপ্তাহ? বাংলা ঋতু চক্রে কটি ঋতু আছে? কোন 2 মাস নিয়ে বর্ষাকাল? সময় নির্ধারক যন্ত্রের নাম কি? স্বামী বিবেকানন্দের আসল নাম কি? কে বাংলার বাঘ নামে খ্যাত? কে বিদ্যাসাগর নামে খ্যাত? কোন ব্যক্তিকে জাতির জনক বলা হয়? কে দেশবন্ধু নামে খ্যাত? রাষ্ট্রগুরু কাকে বলা হয়? নেতাজি কার উপাধি? কোন বিখ্যাত ব্যক্তি পাঞ্জাব কেশরী নামে পরিচিত? ফাঁসির মঞ্চে কে প্রথম শহীদ হয়েছিল? ভারতের নায়ক ট্যাঙ্গেল কাকে বলা হয়? কোরআন কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক কাদের ধর্ম? যীশু খ্রিস্ট কোন ধর্মে প্রবর্ত? বুদ্ধদেব কোন ধর্মে প্রবর্ত? গৌতম বুদ্ধের অপর নাম কি? রথযাত্রা কোন মাসে পালিত হয়? প্রতি বছর প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? দুর্গাপূজা কোন ঋতুতে হয়? এমন একটি খাদ্যের নাম বলো যা আমাদের ব্রেনের কাজ করে। একটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের নাম কি? মহাভারত কার রচনা? রামায়ণের রচয়িতা কে? আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের রাজ্যের সংখ্যা কটি? ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের বৃহত্তম নদীর নাম কি? ভারতের বৃহত্তম পর্বতমালার নাম কি? ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম শহরের নাম কি? পশ্চিমবঙ্গে কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? পশ্চিমবঙ্গের কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি?
ক্রিয়ামন্ত্রীর নাম কি? কলকাতায় সবচেয়ে বড় গ্রন্থাগারের নাম কি? হাওড়ার কলকাতায় শ্রেষ্ঠ উৎসব কি? সিটি অফ জয় কাকে বলা হয়? হকির জাদুঘর কাকে বলা হয়? ক্রিকেট খেলা কে পরিচালনা করেন? কোন খেলাকে বাঙালির সেরা খেলা বলা হয়? সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? 2011 সালে বিশ্বকাপ কে জয়ী হয়েছিল? কোন ভারতীয় ক্রিকেটারের নাম মাস্টার ব্লাস্টার? অলিম্পিকের লগতে কতগুলি রিং থাকে? ক্রিকেট খেলা পিচের দৈর্ঘ্য কত? 2023 সালে পুরুষের অধিকারী কে ছিলেন? জাতীয় পতাকার কয়টি রং? কি কি পতাকার মাঝে কি থাকে? কোন পশু কথা বলতে পারে না? কোন পশু সুর আছে? কোন পশু দাঁড়িয়ে ঘুমোয়? কোন পশু শরীরে ডোরা কাটা দাগ আছে? কোন পশুর পিঠে কুঁচ থাকে? কোন পশু লম্বা গলা? কাকের রং কি? পাকা কোলা রং কি? গাছের পাতা রং কি? কমলালেবু রং কি? জবা ফুলের রং কি? আকাশের রং কি? রামধনুর কয়টি রং? কোন ফলের গায়ে কাঁটা থাকে? কোন ফল জলে জন্মায়? কোন ফলের স্বাদ টক? কোন ফলের মধ্যে জল থাকে? কোন সবজির স্বাদ ঝাল? কোন সবজির স্বাদ তেতো? কোন কীট শরীর শক্ত খোলস দিয়ে ঢাকা? কোন কীট মাটির নিচে থাকে? কোন পতঙ্গ হুল ফোটায়? কোন পতঙ্গ রোগ জীবাণু ছড়ায়? কোন পতঙ্গ অনেকদিন বাঁচে? কোন পতঙ্গের শরীরে আলো জ্বলে? ফুল থেকে মধু সংগ্রহ করে কোন পতঙ্গ? শুঁয়োপোকা থেকে কোন পতঙ্গের জন্ম হয়? কোন পতঙ্গ একটানা সারা রাত জাগে? কোন সরীসৃপ রক্ত খায়? কোন সরীসৃপ রং বদলাতে পারে? কোন সরীসৃপ ঘরের দেওয়ালে দেখা যায়? কোন সরীসৃপ বেশি দিন বাঁচে? কোন মাছ বর্ষাকালে বেশি পাওয়া যায়? কোন মাছ ডাঙায় চলতে পারে? কোন মাছের লেজ থেকে চাবুক তৈরি হয়? কোন মাছ উঠতে পারে? কোন মাছ সাপের মতো দেখতে? কোন মাছ বাজনা তালে তালে নাচে? যে আমাদের চিকিৎসা করেন তাকে কি বলে? কে রাস্তাঘাট পরিষ্কার করেন? দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন কে? আমাদের জামা কাপড় কে তৈরি করেন? আমাদের ঘর বাড়ি কে তৈরি করেন? মাটির জিনিস কে তৈরি করেন? কাঠের কাজ কে করে? যারা চুলদারি কাটে তাদেরকে কি বলে? কোন কোন যানবাহন চলে চলে আর কি? কোন কোন যানবাহন আকাশে চলে? কোন যান মাটির তোলা দিয়ে যায়? সাইকেলে কটি চাকা? অটোরিক্সা কটি চাকা? কোন যান মালপত্র বহন করে? ভারতের জনপ্রিয় খেলা কি? ফুটবল কি দিয়ে খেলা হয়? কোন বল হাত দিয়ে খেলা হয়? দাবা খেলতে কজন লাগে? লন টেনিস কোথায় খেলা হয়? ক্রিকেট খেলার মোট কতজন খেলোয়াড় থাকে? ভারত কবে স্বাধীন হয়েছিল? 25শে বৈশাখ কার জন্মদিন? 25শে বৈশাখ কার জন্মদিন? 2রা অক্টোবর? 23শে জানুয়ারি? 22শে জানুয়ারি? 26শে সেপ্টেম্বর? আমাদের জাতীয় সঙ্গীত কি? বন্দে মাতরম কে রচনা করেন? ফেসবুক কে আবিষ্কার করেন? কম্পিউটার? আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? রাজ্যপালের নাম কি? ইন্ডিয়ান ক্রিকেটার্স এর নাম বলো। আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? আমাদের দেশের নাম কি? কোন কীটের চোখ নেই? কোথায় একসঙ্গে অনেক জীবজন্তু দেখা যায়? কোথায় মৃত জীবজন্তু দেখা যায়? জীবজন্তুর খেলা কোথায় দেখানো হয়? কোন প্রাণী দুধ খায়? কোন প্রাণী বাড়ি পাহারা দেয়? পাখিদের কটি ডানা? কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? কোন পাখি উঠতে পারে না? কোন পাখি ডিম খায়? ও পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? কোন প্রাণীর চোখের পাতা নেই? সাপ মাছ কোথায় থাকে? মাকড়সার কটি পা? কোন প্রাণী রাত্রিতে ওড়ে?